আসসালামু আলাইকুম, নিউজ টকে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। সিলেটে ফের বন্যা, তলিয়ে গেল 3 উপজেলা। এরপর থাকবে সমাবেশ বন্ধ করে ভারতীয় দূতাবাসে গেলেন ইসলামী আন্দোলনের 5 নেতা। এরপর দেখবেন কক্সবাজারের শিবিরে মাঝরাতে গোলাগুলি, রোহিঙ্গার মৃত্যু। সব শেষে দেখবেন আওয়ামী লীগ নেতা হত্যা মামলায় 7 জনের যাবজ্জীবন। এবার বিস্তারিত, 4 ঘন্টার পাহাড়ি ঢলে সিলেটের গয়ইনঘাট, কানাইঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলা তলিয়ে গেছে। গয়ইনঘাটে বাসা বাড়িতে পানি উঠেছে, নিম্নাঞ্চলে বাড়িঘরের ছাদ ছুঁই ছুঁই পানি, পানির নিচে বিভিন্ন সরকারি দপ্তর। একদিনের ব্যবধানে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বেড়েছে 43 সেন্টিমিটার। পাহাড়ি ঢল ও বর্ষণ অব্যাহত থাকায় অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধির ফলে তাহিরপুর বিশ্বম্ভপুর সড়কের শক্তি আর খোলা সড়ক, দোয়াবাজার চাতক সড়ক এবং চাতক গোবিন্দগঞ্জ সড়ক, বিশ্বম্ভপুর সুনামগঞ্জ সড়কের রাধানগর পয়েন্ট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্লাবিত হয়েছে। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া গতকাল বুধবার সকালে সুনামগঞ্জ, চাতক ও দোয়ারা বাজার উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্লাবিত হওয়ায় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। সিলেট পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে, একদিনের ব্যবধানে 4 পয়েন্টে সিলেটের নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। কানাইঘাটে সুরমা নদীর পানি গতকাল বিকেলে বিপদসীমার 114 সেন্টিমিটার ওপরে ছিল। গয়ইনঘাটের অন্তত 10 জন স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন এলাকায় বাসা বাড়িতে 2 থেকে 5 ফুট পর্যন্ত পানি ঢুকেছে। নিম্নাঞ্চলে ঘরের ছাদ ছুঁই ছুঁই করছে পানি। উপজেলার ফতেহপুর ও জাফলং ইউনিয়নের মোহাম্মদপুর ও নলজুড়ির টিলা এলাকা ছাড়া 12 ইউনিয়নের 90% বন্যা কবলিত। উপজেলার পূর্ব আলিরগাঁও ইউনিয়নের ধর্ম গ্রামের বাসিন্দা দিলওয়ার হোসেন বলেন, আমার বাড়ি এখন 3 ফুট পানির নিচে, সকালে দেখতে দেখতে কয়েক ঘন্টায় রাস্তা ডোবে, উঠান হয়ে ঘরে 3 ফুট পানি উঠে গেল। পাশের খল গ্রামের বাসিন্দা পেশায় নৌকা শ্রমিক তায়েফ আহমেদ কালের কণ্ঠকে বলেন, সকাল পর্যন্ত পানি ছিল না, সকাল 8টার পর দেখতে দেখতে ঢলের পানি পুরো এলাকা ডুবিয়ে দিয়েছে। গয়ইনঘাটে গতকাল সকাল 8টা থেকে পানি বাড়া শুরু হলেও কোম্পানিগঞ্জে রাত থেকে পানি বাড়তে শুরু করে। গতকাল দুপুরের আগেই উপজেলা জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এই বন্যার মূল কারণ হলেও এর সঙ্গে চলছে টানা বৃষ্টিপাত। উপজেলার 6 ইউনিয়নের 100 গ্রামের অর্ধ লক্ষ মানুষ পানিবন্দী। গতকাল সকাল থেকে উপজেলা সদরের সঙ্গে 6 ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। উপজেলা পরিষদ সড়ক, থানা কমপ্লেক্স সড়ক, ভূমি অফিস সড়ক সহ উপজেলার প্রায় সব সড়কে এখন নৌকা চলাচল করছে। অনেকে বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রের দিকে ছুটছে। এসএসসি পরীক্ষা কেন্দ্রের জন্য নির্ধারিত থাকার কারণে অনেক আশ্রয় কেন্দ্রে গিয়ে জায়গা না পেয়ে ফিরে আসতে হচ্ছে বলেও অভিযোগ করেছে অনেকে। কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং কালের কণ্ঠকে বলেন, পানি বেড়ে 4 সপ্তাহ আগের বন্যা পরিস্থিতির মতো হয়ে গেছে। নিজের কার্যালয় ও বাসায় হাঁটু পানি উঠেছে বলে তিনি জানান। এসএসসি পরীক্ষার কারণে আশ্রয় কেন্দ্রগুলোতে গেলে ফিরিয়ে দেয়া হচ্ছে এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আগামী 19 তারিখ থেকে এসএসসি পরীক্ষা, আমাদের 37 আশ্রয় কেন্দ্র খোলা, এর মধ্যে মাত্র 7টিতে লোকজন উঠেছে, বাকিগুলো খালি আছে। আমাদের তো পরীক্ষা কেন্দ্রগুলো প্রস্তুত রাখতে হবে, কারণ এখনো সরকার পরীক্ষা বন্ধ ঘোষণা করেনি। কানাইঘাট উপজেলার লক্ষ্মীপুর পূর্ব ইউনিয়ন, লক্ষ্মীপুর পশ্চিম ইউনিয়ন, দিঘিপার ইউনিয়ন, সাতবাগ ইউনিয়ন, বড় চতুল ও সদর ইউনিয়নের 100 গ্রাম বন্যা কবলিত। গতকাল সকালে কানাইঘাট বাজার পানিতে নিমজ্জিত হয়। পানি উন্নয়ন বোর্ড সিলেটের উপবিভাগীয় প্রকৌশলী এ কে এম নীলই পাশা কালের কণ্ঠকে বলেন, পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে সব পয়েন্টে নদীর পানি বাড়তির দিকে, পানি বাড়ার কারণে সিলেটের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। গতকাল সকালে সুনামগঞ্জ ও ছাতক পৌরসভার বিভিন্ন পাড়া ও মহল্লায় পানি ঢুকেছে। ছাতকে 6 আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, এতে 80 পরিবার আশ্রয় নিয়েছে। সুনামগঞ্জ শহরের সাহেব বাড়ি এলাকা, জগন্নাথ বাড়ি বাজার, নবীনগর, উকিলপাড়া, কাজীর পয়েন্ট, ষোলঘর সহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট প্লাবিত হয়েছে। সুনামগঞ্জ শহরের বক্ষব্যাধি ক্লিনিক, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, ষোলঘর মাদ্রাসা, তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে। সিলেট আবহাওয়া অফিসার সিনিয়র আবহাওয়াবিদ সাইদুর রহমান চৌধুরী বলেন, আগামী 20 জুন পর্যন্ত সুনামগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এতে পানি আরও বাড়তে পারে। এছাড়া জুন মাসের মাত্র অর্ধেক সময় অতিবাহিত হওয়ার আগেই সুনামগঞ্জে 80% বৃষ্টি হয়ে গেছে।
আর মাত্র 17% বৃষ্টি বাকি আছে। সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, 245 মেট্রিক টন জিআর এর চাল মজুদ আছে, পরিস্থিতি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ভারতে এক বিজেপি নেতার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে রাজধানীতে মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পরে পূর্ব ঘোষিত সমাবেশ বন্ধ করে সংগঠনটির 5 সদস্যের একটি প্রতিনিধি দল ভারতীয় হাইকমিশনের উদ্দেশ্যে রওনা হন। বৃহস্পতিবার দুপুর 12:40 দিকে প্রতিনিধি দলটি ভারতীয় হাইকমিশনের বাংলাদেশ প্রতিনিধির কাছে স্মারকলিপি দিতে রওনা হয়। প্রতিনিধি দলের সদস্যরা হলেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোজাদ্দেক বিল্লাহ আল মাদানি, যুগ্ম সচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব হাফেজ মাওলানা ফজলে বাড়ি মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম ও সহকারী সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন। মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল আহাদ জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশটি বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল সহকারে শান্তিনগর মোড় পর্যন্ত এগোলে ব্যারিকেড দিয়ে তা বন্ধ করে দেওয়া হয়। এতে মগবাজার থেকে পল্টন এলাকা পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সংগঠনটির 5 সদস্যের প্রতিনিধি দল ভারতীয় হাইকমিশনের বাংলাদেশ প্রতিনিধির কাছে স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়। মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার আরও জানান, যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শান্তিনগর মোড়ে ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছে। তবে এরই মধ্যে সমাবেশে যোগ দেওয়া ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা পুলিশি বাধার মুখে যার যার মতো ফিরে গেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ভারতের বিজেপি নেতার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে গত শুক্রবার জুমার নামাজের পর বাইতুল মোকাররম এলাকায় বিক্ষোভ মিছিল করেন মুসল্লিরা। ওই দিন মিছিলটি বাইতুল মোকাররম প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পল্টন মোড় ঘুরে দৈনিক বাংলা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এই ধরনের মন্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানান। কক্সবাজারের ওখিয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরণার্থী শিবিরে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত 12:00 উপজেলার কুতুপালং 2 নম্বর ইস্ট ক্যাম্প এবং ক্যাম্প 6 এর মাঝামাঝি এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে বলে 14 APBN এর অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হক জানান। নিহত মোহাম্মদ সলিমুল্লাহ কুতুপালং 2 নম্বর ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের B-32 ব্লকের বাসিন্দা আব্দুল শুক্কুরের ছেলে। শিবিরের বাসিন্দাদের বরাতে নাইমুল বলেন, বালুর মাঠ আর নৌকার মাঠের মাঝামাঝি স্থানে গোলাগুলির সময় সলিমুল্লার গায়ে গুলি লাগে। তাকে কুতুপালং MSF হাসপাতালে ভর্তি করা হয়। রাত 3:00 তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়, তবে কারা এর সঙ্গে জড়িত তা জানাতে পারেনি পুলিশ। জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে। ওখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, APBN বিষয়টি জানিয়েছে। লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লক্ষ্মীপুরে আহসান উল্লাহ নামে এক আওয়ামী লীগ নেতা হত্যা মামলায় 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডিতদের প্রত্যেককে 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছর কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার বেলা 11:30 দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এই রায় দেন। এই সময় সুমন নামে এক দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত থাকলেও অন্য আসামিরা পলাতক রয়েছে বলে জানা যায়। অপর দণ্ডপ্রাপ্তরা হলেন মুরাদ, জাকির হোসেন, রিপন, নিশান, কামাল ও আলমগীর। নিহত আহসান উল্লাহ সদরের বশিকপুর ইউনিয়নের নন্দী গ্রামের বাসিন্দা। তিনি ফল বিক্রেতা ও স্থানীয় আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। আদালত সূত্রে জানা যায়, 2014 সালের 26 জুলাই রাতে পদ্মার বাজারস্থ হাবিবুল্লার দোকান থেকে ফল বিক্রি শেষে বাড়িতে যাচ্ছিলেন আহসান। পথিমধ্যে তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় তার ছেলে মোহাম্মদ আলম বাদী হয়ে থানায় মামলা করেন। পরে 2015 সালে 26 জন 7 জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে ওই মামলায় 7 জনের যাবজ্জীবন সাজা ও অর্থদণ্ডের রায় দেন বিচারক। লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌশলী অ্যাডভোকেট জসীমউদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।